একটা নারী স্বামীরে খুশি করার জন্য কতটুকু কুরবানি পেশ করলে আল্লাহ তাআলা রাজি হবে? সাহাবায়ে কেরামের জীবনীতে একটু ঢুকলে তাদের জিন্দেগীর স্বামী সন্তুষ্টি বা স্বামী ভক্তির কিছু চিত্র একটু তাকায়া দেখলে আন্দাজ করা যায়, বিশ্লেষণ মুশকিল। তবে এক সাহাবী বাইরে আছেন আর ঘরে তার বাচ্চা ছেলে সন্তান ইন্তেকাল করেছে। মহিলা সাহাবী, সে তার স্বামীর কানে সন্তানের মৃত্যু সংবাদ হঠাৎ করে দিয়ে স্বামীকে বিব্রত করবে না, লিতাস কুনু ইলাইহা, ওইদিকে খেয়াল গেছে যে স্বামীরে একটু শান্তি দেওয়ার চেষ্টা করি। আর আমাদের দেশের বর্তমান অবস্থা কি, ঘরের ভেতরে যদি কোনো গন্ডগোল হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তো ঘরে ঢুকা তো দূরের কথা, ঘরে ঢুকার আগেই কয় আই ওয়াজ কেন, 12টা বাজে 13টা জুলামনি, জানো কি হয়েছে ঘরে, টেলিফোন করে আগে আগুন ধরাই দিছে ওই কাছে, ওই বেচারা ঘরে ঢুকতেছে আর থর থর করে কাঁপতেছে। এইগুলো এখনকার জীবনের স্বামী স্ত্রীর মহাসারাতি কাজকাম। কিন্তু ওই সময় কি ছিল, যে সাহাবি বাইরের থেকে কাজ করে আসছে আর তার সন্তানটা মারা গেছে, বিবি তার স্বামীকে একটু শান্তি দেওয়ার মেহনত করছে, সে তার সন্তানকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। সাহাবি ঘরে ঢুকলে সাহাবি নিজের বিবিকে জিজ্ঞেস করতেছে, এই বিবি ছেলে কেমন আছে, আরামে ঘুমাইতেছে, ইন্তেকাল করছে এটা আর বলতেছে না, আরামে ঘুমাইতেছে। তা আপনি ওযু করেন, গোসল করেন, খান, খানা দানা খান, ফ্রেশ হন, খেদমত করতেছে, বাহির থেকে আসছে, সেবা যত্ন করছে, গোসল করছে, খাবার খাইছে, জৈবিক চাহিদা পূরণের ইচ্ছা এসেছে। বিবি কত ধৈর্যশীলা যে নিজের স্বামীকে ওই সময়ও জৈবিক চাহিদা পূরণের মওকা করে দিয়েছে। ফরজ গোসল করার পরে শান্ত হয়ে যখন তার স্বামী বসছে, তখন বলতেছে সারাদিন কাজ করতেছিলেন, পেরেশান হবেন না, একটা কথা বলি, তার আগে একটা কথা শোনেন, যে আপনার কাছে কেউ যদি কোনো মাল আমানত রাখে আর মালিকে যদি মাল লয়ে যায়, দুঃখ করা উচিত হবে তাই না? তাইলে শোনেন স্বামী, আমাদের ঘরে আল্লাহ তাআলা আল্লাহর একটা মাল, একটা সন্তান ছেলে আমাদেরকে আমানত দিছিলেন, আল্লাহ তাআলা ওইটা নিয়ে গেছেন, ওকে আমি চাদর দিয়ে ঢেকে শুইয়ে রেখে এসেছি। সাহাবি বলে বিবির বক্তব্য শুনে সন্তান হারানোর বেদনায় হাউমাউ করে কাঁদতে মনে চায়, কিন্তু বিবির ধৈর্য আর তার মুআমালা তার স্বামীর সাথে দেখি আমি পাথর নিথর হয়ে গেছি। সাহাবি রসুলের দরবারে গেছে, তার বিবির এই আচরণ নবীজির কাছে প্রশংসা করে শোনানোর জন্য। আল্লাহর রাসূল সাহাবিকে দেখে বলে, তুমি বুঝি তোমার বিবির প্রশংসা কইতে এসেছ, তুমি বলার আগেই তো আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল তোমার বিবির প্রশংসা, তোমার বিবির আচরণ সম্পর্কে আমাকে জানাইয়া দিয়ে গেছে। মুআশারাতি জীবন স্বামী স্ত্রীর কত সুন্দর, স্বামী খালি ঘর থেকে বের হওয়ার অপেক্ষায় থাকে, বিবিরা বের হইলেই আর এক দরজা দিয়া বউ বাইরে এসে যাবে, একটু পার্কে যাবে, একটু ঘুরবে, অন্যদের সাথে একটু আলাপ টালাপ করবে, বান্ধবীদের সাথে ঘুরবে, কারোর কারোর তো স্বামীর ঘরে বয়ফ্রেন্ডকে জায়গা দিয়ে দেয়, এই স্বামীর বিছানায় বয়ফ্রেন্ড তো দূরের কথা, স্বামীর বিছানায় ভিন্ন পুরুষ তো দূরের কথা, একটা মহিলার কাজই তো তার স্বামীর ঘরকে পাহারা দেওয়া এবং তার স্বামীর ঘরকে আমানতকে দেখভাল করে রাখা। তার স্বামী যেটা পছন্দ করে সেটা করবে, যেটা অপছন্দ করে সেটা করবে না, এই এতটুকু নিয়ে তার যদি কোনো নারীর ভেতরে থাকে, এর গুণ যদি কেউ হাসিল করে, তাহলে এই নারীর জন্য আল্লাহর জান্নাতে ঢোকা সহজ হয়ে যায়। এখন তো স্বামীর ঘর পাহারা দিবে দূরের কথা, স্বামীর সম্পদ পাহারা দিবে দূরের কথা, স্বামী স্ত্রীদের চরিত্র নিয়ে চিন্তা করে যায় যখন স্বামীরা ঘরের বাইরে চলে যায়। এই যে অবাক পর্দাবিহীন চলাফেরা, বেপর্দিগি জিন্দিগিকে আপনায় নেওয়ার কারণে নারীর ইজ্জতের সংরক্ষণ, নারীর সম্ভ্রম সংরক্ষণ, এটার যে আদর্শিক গুণ,
পেছনের যুগের মুমিন নারীদের ছিল এটা এখন নাই, এটা এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনকার পুরুষরা আমাদের কাছে তাবিজ চায়, হুজুর একটা তাবিজ দেন যায় না, একটু পানি পড়া দেন যায় না, তো কেন আমার বিবি আমার লোকে মিষ্টি কথা কয় না, কিন্তু খালাতো বোন খালাতো ভাই মামাতো ভাই দি আই হ্যাঁ লোকে খুব গল্প করে, এটা বাড়ানোর কোনো লাইন নাই। বাড়ানোর লাইন তো দিনদারি পরহেজগারি শরীয়তের বিধান, ওইগুলো তো শিক্ষা দেওয়া হয় নাই যে কার সাথে মোটা গলায় কথা বলতে হবে আর কার সাথে চিকুন গলায় কথা বলতে হবে, কার সাথে দেখা দেওয়া জায়েজ আছে আর কার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এই ধর্মীয় অনুশীলন কিন্তু যত সামান্য যা মুসলিম সমাজে ছিল এটাকেও শিক্ষা দীক্ষার থেকে বের করে দেওয়ার জন্য ললিত কলা নাচ গান আর অনন্য পরাকে প্রতিষ্ঠিত করার চক্রান্ত এই মাটিতে চলছে। সামান্যতম শিক্ষা কেউ তো রাখবে না যার দ্বারা আদর্শ সংরক্ষণ হবে, অথচ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে কেমন তরবিয়ত দিয়েছিলেন। স্বামী ঘরের বাইরে গেল তো বিবি স্বামীর ঘর আমানতের হিফাজত করলো না, স্বামীর বিছানাকে সংরক্ষণ করলো না, কিন্তু আল্লাহর রাসূল আজব তালিম সাহাবীদেরকে দিয়েছেন